নমস্কার বন্ধু। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেতা মন্ত্রীদের বেতন বৃদ্ধি করার জন্য বিধানসভা অধিবেশন ডাকতে পারছেন, অথচ যাদের কিছুই নেই, 10,000, 8,000, 9,000 সত্যি সংসার চলে না, সেই সমস্ত শিক্ষকদের শোনা যাচ্ছে যে 25 ভোটের আগে বেতন বৃদ্ধি হবে, তাও হচ্ছে না। আবার শোনা গেল পূজার আগে তাও হচ্ছে না, পুজোর পরে তাও হবে না, লোকসভা ভোটের আগে তাও কিন্তু হওয়ার সম্ভাবনা কোথায় তা কিন্তু নেই। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আখেরে এই ধরনের শিক্ষকদের প্রতি সত্যি চিন্তা করছেন মুখ্যমন্ত্রী, যে নেতা মন্ত্রীর এত টাকা সম্পত্তি শেষ নেই, তাদের জন্য কিন্তু আবার ভাতা বৃদ্ধি হলো, অথচ যাদের 3 মাসের আয় দিয়ে 2 মাসের সংসার খরচ চলে তাদের জন্য কিন্তু কিছু নেই। আইনি লড়াই কিন্তু চলছে বেতন বৃদ্ধির। তো সঞ্জয়বাবু কি বলবেন, লড়াই কি চলছে? লড়াই তো চলছে, সে তো মুষ্টিমেয় লোক কিছু লোক লড়াই করছে, বাদ বাকি লোক বেশিরভাগ নিষ্ক্রিয়, আর মুষ্টিমেয় কিছু লোক নিজের স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছে। আলটিমেটলি আমরা সেই বঞ্চিত দলেই রয়ে গেলাম 20 বছর ধরে। কারণ আর যে এই বাজারে যাদের 1,00,000 টাকা বেতন তাদের 40,000 টাকা করে আবার বাড়ছে, কিন্তু যারা 9,500 টাকা বেতন পায় তারা 9,500 টাকা সংসার চলে দেয়, 12,000, 1,200 টাকা গ্যাসের দাম, সংসার পাচ্ছা কিভাবে চলে বুঝতেই পারছেন। তাদের জন্য কে দেখবে, গণতান্ত্রিক ব্যবস্থায় গরিবদের কেউ দেখে না। সেটাই আমরা আগে রাজতন্ত্রে বলদান করতাম, কিন্তু রাজতন্ত্র গণতন্ত্রে আমি কোনো ফার দিই, রাজতন্ত্র যা গণতন্ত্র উঠাই, ঠিক আছে? আগে রাজা রাজা ছেলে মেয়ে রাজা হতো, এখন নেতা ছেলে মেয়ে নেতা হচ্ছে, তারা ইনকাম করছে, তারাই সব কিছু করছে, আমরা হাত বঞ্চিত হাজের বঁচিতেই থাকবো, আকারে প্রতিশ্রুতি পাবো, এভাবেই চলবে। এইভাবে তো 20 বছর চলে গেল, আর 5-10 বছর আছে ম্যাক্সিমাম লোকের, তারা ওইভাবেই রিজার্ভ করে যাবে, আর তারপরে বার্ধক্য ভাতা লাইন দাঁড়িয়ে আর বার্ধক্য ভাতা নেবে। আপনাদের যে মামলাটা রয়েছে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপাতত? আপাতত দেখুন, আপাতত 18 তারিখ মানে কোর্টে যেটা বলা হয় যে 18 তারিখের মধ্যে ওই কেন্দ্র সরকার হলফনামা দেবে যে তারা কত বাড়াতে পারবে বা কি বাড়াবে, কি আদৌ কি করবে, 18 তারিখ দেওয়ার কথা, মানে রোববার সোমবার হয়তো দেওয়ার কথা, কিন্তু কতটা দেবে আমার সন্দেহ আছে, কারণ এখনো অব্দি কিছু দেয়নি, ঠিক আছে? সোমবার দিন উকিলের সাথে কথা বলে দেখবো দিয়েছি কিনা, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে ওই হিয়ারিং এর দিন সকালবেলায় তারা ওই ওই দেয় আর কি রোগীটা, যাতে একটু আরো হিয়ারিং টা পিছিয়ে দিতে হবে, কারণ আমার কাছে তারিখ হলে তবে তো আমার রিপ্লাই দেবো। এটা এটা তারা কি আপনাদের কত তারিখ হিয়ারিং এর ডেট আছে আবার পরবর্তী হিয়ারিং এর ডেট? বা বাইকে লাগা একটা সামান্য বিষয় আমাকে, আমার যারা অধস্তন তারা আমার ছেলে শুনে নিতে পারছে, এই সামান্য বিষয়টা আজকে 1 বছর ধরে না কেন্দ্র না রাজ্য কেউই পরিষ্কার করছে না যে এটা অন্যায়, এটা রেকটিফিকেশন দরকার। আমরা অন্য কিছু তো বলছি না যে আমাদের 1,00,000 টাকা 1,50,000 টাকা মাইনে দেওয়া হোক, এটা ভুল, এটা পদ্ধতিগত ভুল, এটা বিগত বামপন্থ সরকার থেকে হয়ে আসছে, সেই ভুলটা রেকটিফিকেশন চেয়েছি, সেটা কোথাও আবেদন করা হয়নি, কোর্টের মাধ্যমে গেছি, আজকে 1 বছর ধরে কেন্দ্র রাজ্যের দিকে ঠেলছে, রাজ্য কেন্দ্রের দিকে ঠেলছে। আমরা হচ্ছে ফুটবল, ফুটবলের দেখেন দুপাশে তার পোস্ট থাকে, ঠিক আছে? একবার কেন্দ্র লাফিয়ে মারছে, একবার রাজ্য লাফিয়ে মারছে, আজ পর্যন্ত আমি তো এটাই বুঝে পেলাম না আমরা কার অধীনে কাজ করি, এবং সেটা সর্বশিক্ষা মিশনও ঠিক পরিষ্কার জানা না, তার সর্বশিক্ষা মিশন নিজেও বলছে এরা কি কর্মী এরা নিয়ে যাও ঠিক জানা না। ভোটের সময় আমরা হয়ে যাই কারবাইন, সারা বছর সর্বশিক্ষার কর্মী, এদিকে চুক্তিভিত্তিকও বলা, চুক্তিভিত্তিক হলে তাদের 5, 10, 15, 20 একটা সরকারের প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা আমরা পাই, তাদের সবার মাইনান্ত দেখার যে আইনি লড়াই সত্যি এখনো পর্যন্ত না হয়েছে, কিন্তু ইপিএফ এর বিষয় নিয়ে সেরকম মানে সফলতা যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা বেতন বৃদ্ধি সংঘাত, কিন্তু সফলতা সফলতা আসবেই, ঠিক আছে? এবার দেখুন এটা তো কোনো ব্যক্তির সঙ্গে কোর্টে কেস হচ্ছে না, করে ব্যাপারটা হয়ে যাবে, আপনি কাদের এগেনস্টে লড়ছেন সেটা ভাবতে হবে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়ছেন, আপনি রাজ্য সরকার আপনার পার্টি, ঠিক আছে? এরা তো এদের কাছে কোটি কোটি টাকা লুকি রয়েছে, তাই এদের সঙ্গে লড়াই করতে গেলে যে সক্ষমতা লাগবে সেটা তো আমরা অনেকটাই দুর্বল না, কিন্তু তবু লড়াইটা দিচ্ছি, লড়াইটা করছি, তার কারণে আমার ন্যায্য পাও না,
যত কোন সরকারের বিরুদ্ধে আমার লড়াই নয়, সরকার পরিবর্তনের লড়াই নয় বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা যা আমি দীর্ঘ 20 বছর ধরে বঞ্চিত একটা ভুল সিদ্ধান্তের ফল, সেই সিদ্ধান্তটা যাতে রেক্টিফিকেশন হয়, যে আমরা যাতে আমাদের যা যোগ্যতা সেই অনুযায়ী আমরা অন্তত সম্মানিতটা পাই। আমরা বলছি না আমাকে 1 লাখ টাকা বেতন দিই, 50 টাকা বেতন সমগ্র সভাপতি দাবি করছি না। এই সামান্য বিষয়টা কেন করছে না, কি বিষয় আমার তো মাথায় যাচ্ছে না। সামান্য বিষয় নিয়ে আজকে 1 বছর হতে চললো অথচ তার কোনো ফয়সলা হচ্ছে না, আমাকে অবাক লাগবে। অথচ সবাই শুনছি দরদি, আমি তো এটা যা এটা বুঝি যে গণতান্ত্রিক দেশে যে বঞ্চিতদের পাশে থাকাই তো গণতান্ত্রিক সরকারের কাম্য হওয়া উচিত, হচ্ছে কোথায় আমাদের দেশে। দেখা গেছে কি শাসক